আসসালামু আলাইকুম। হে জগতবাসী, আমি নুসরাত জাহান সামিয়া আবারও আপনাদের সামনে হাজির হইলাম একটি আলোচনা নিয়ে। আজকে আমি যে আলোচনাটি করছি সেই আলোচনাটির হেডলাইন হলো ফকির শব্দের অর্থ কী, মূলে ফকির কাহাদের বলা হয়, এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করব। ফকির শব্দের অর্থ ফাঁকা। সেই ফাঁকাটি কী? দুনিয়ার ধন সম্পদ, সংসার ও আত্মীয় স্বজন কোনো কিছুই তাহার অন্তরে নাই, একমাত্র আল্লাহ তাআলা ছাড়া। একমাত্র আল্লাহ ছাড়া তার মনে কোনো কিছুরই স্থান নাই, এবং যদিও কিছু থেকে থাকে সাথে সাথে ত্যাগ করিয়া দেয়, এবং সর্বসময় আল্লাহর প্রেমে বিভোর হইয়া থাকেন। খাওয়া দাওয়া, ভালো কাপড় পরা, নিজের প্রতি যত্ন নেওয়া, কোনো কিছুর প্রতি তার কোনো খেয়াল থাকে না। কে ভালো বলে আর কে খারাপ বলে তা নিয়েও তার কোনো খেয়ালটুকুও নাই। মূলে ফকির তো তিনি যিনি সর্বদা সর্বদিক দিয়া ফাঁকা হইয়া গিয়াছেন। যেই ফাঁকাতে তো সেই ফাঁকাতে তো আল্লাহ বসে আছেন। ফকির আল্লাহর ভেদ, ফকিরের মধ্যেই আল্লাহ থাকে। তবে আমরা মিসকিনকে ফকির বলে থাকি, আসলে ফকির তো অনেক ঊর্ধ্বের বিষয়। ফকির কিন্তু মিসকিন না, এবং মিসকিন কিন্তু ফকির না। আমি বলবো ফকির শব্দের অর্থ যদি ফাঁকা হয় তাহলে আল্লাহ শব্দের অর্থ কী? আল্লাহ শব্দের অর্থ ফাঁকা, তবে ফকির শব্দের অর্থ যেই ফাঁকা এবং আল্লাহ শব্দের অর্থ সেই ফাঁকা না। যেমন আল্লাহকে পাইতে হলে দুনিয়ার প্রতি আমার তোমার সর্বদিক দিয়া ফাঁকা হইতে হবে, এই হলো ফকিরের ফাঁকা। আর আল্লাহর ফাঁকা হইল আল্লাহকে মানুষ নিরাকার বলেই জানে। যাহারা নিরাকার বলেই জানে তাহাদের কাছে আল্লাহ ফাঁকা, যে আল্লাহকে দেখা যায় না। এই পৃথিবীতে আল্লাহ এক দলের কাছে ফাঁকা এবং আরেক দলের কাছে প্রকাশ। যারা আল্লাহকে দেখিতে পায়, যিনি সর্বদা দেখিতে পায়, তিনি একমাত্র সাধু, ফকির ও অলিয়াউলিয়া। তাই বলতে চাই আল্লাহ প্রকাশ্য ফাঁকা এবং আল্লাহ অপ্রকাশ্যও ফাঁকা। আল্লাহ প্রকাশ্যও ফাঁকা এবং আল্লাহ অপ্রকাশ্যও ফাঁকা। এই পৃথিবীতে যদি কেউ ফকির নামে ফাঁকা হইয়া তিনি একমাত্র ফাঁকা হইয়া আল্লাহর নামে ফাঁকার মাধ্যমে প্রবেশ করিতে পারে, এবং তিনি একজন ব্যক্তি হবে যে সে বেহেস্ত ও দোজককে এড়িয়ে মুক্তির দেশে চলে যাবে, সেখানে জন্ম নেবার কোনো ভয় নাই। যে এই পৃথিবীতে জন্মিল সে একমাত্র বেহেস্ত দোজক ভোগ করবে, আর যিনি ফকির হইয়া আল্লাহর নামে ফাঁকাতে মিশিয়া যাবে তাহার আর জন্ম মৃত্যুর কোনো ভয় নাই, তিনি স্বাধীন হইয়া যান। মৃত্যুর আগে পরে যা ইচ্ছা তাই করিতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে এরকম হওয়ার তৌফিক দান করুন। এই বলে আমি আমার আলোচনা শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন।